চাকরি নেই বুড়ো বাবা, বসে বসে খাচ্ছে খাবার, রোজগার নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলো না কে যার সম্মান করো না, একটু ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো। বাবার মনে কষ্ট দিও না ও মা। আগে সমাজ, আগে সমাজে কেউ লেখাপড়া জানতো না, শিক্ষা ছিল না, এখন শিক্ষার মূল হয়েছে। কিন্তু আমি ভাবি আগের সমাজ তাই আগে অনেক ভালো ছিল, কারণ কি জানেন, বাবা মায়েরা ছোট ছেলে মেয়েদের ছোট থেকে বড় করতে করতে শিক্ষা দিয়ে বড় করে, আর যখন ওই ছেলে বড় হয়ে যাবে তখন ওই ছেলে নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মা, বৃদ্ধাশ্রমে কারা থাকে? বৃদ্ধ মা বাবারা থাকে, সেই বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তখন উমা, এই কি শিক্ষার মূল? এই কি শিক্ষার মূল? এই কি নীতি? এটা ভুল কাজ না মা, এটা ভুল কাজ। তাই এই ভুল কাজ করছে, তাই ছেলেরা যে তারা যেই বৃদ্ধাশ্রমে রাখছে তাই জানে তারা, তারা জানে না যে তারা যখন বৃদ্ধ হবে তখন ওই জায়গাতে তাড়াতাড়ি পরিষ্কার থাকবে, তৈরি থাকবে তাদের বসার জন্য, কারণ ওই ছেলে মেয়েরা দেখে দেখে শিখবে এবং নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তাই যেই ছেলেরা নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ওই কর্ম পাপের ফলটা ও বুঝবে, ওর জন্য বৃদ্ধাশ্রমের জায়গা তৈরি থাকবে। তাই বৃদ্ধাশ্রমে না রেখে বাবা মাকে যদি শান্তিভাবে ভাত রেঁধে খাওয়াইয়া দিতে পারো ছেলেরা, তাহলে পুণ্য হবে, বাবা মাকে খাইয়ে পুণ্য হবে। তাই গানের ভাষায় বলছি, বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না, চাকরি নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, রোজগার নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলো না কে যার সম্মান করো না, একটু ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো। বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, মায়ের মনে কষ্ট দিও না, সে ধ্বংস করেছে অন্য সংসারের কোনো কাজে লাগে।
চলে যায়, আমি নিজের জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবো। ওরকম করো না, তাই ভাবছো? বেদারকারি বুড়ো ব্যথা, বিদায় হলে যে তোর লাথা, মনে 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 করছো বাবার মৃত্যু কামনা। সংসারে কেউ বোঝে কেউ